আজি বিশ্ব অঙ্গদান দিবস জনসাধারণক সজাগ আর সচেতন করার উদ্দেশ্যে ডিব্রুগড়ত ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশনের ডিব্রুগড় শাখা ডক্টর ভবানন্দ দাস ফাউন্ডেশন লায়ন্স ক্লাব আর জুবলি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগত এক সজাগতা রেলি পুয়াতেই বাহির করা হয়। চহরখনের চৌকিডিঙি খেলপথারের জালান আউটডোর স্টেডিয়ামলৈকে উলিয়া সজাগতা রেলিত বাইসাইকেল মটরসাইকেলকে ধরে প্রায় শতাধিক লোকে অংশগ্রহণ করে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে কিদরে এজন ব্যক্তির আন এজনলৈ অঙ্গ প্রতিস্থাপন সম্ভব করে তুলিছে সেই সন্দর্ভত সজাগতা আনার চেষ্টা করে উক্ত অনুষ্ঠান দিয়ে। এজন ব্যক্তিয়ে নিজের অঙ্গ দান করে আটজনকৈ লোকক কিদরে নতুন জীবন দিব পারে তথা এই অঙ্গদানের সন্দর্ভত জনসাধারণের মাজত সজাগতা আনার বিষয়ে অবগত করে। তাৎপর্যপূর্ণ যে ভারতত সময়মতে অঙ্গ উপলব্ধ নোহার বাবে প্রতি বছরে 5 লাখ লোকের মৃত্যু হয়। ইয়ারে 2 লাখ লোক যকৃত উপলব্ধ নোহার বাবে মৃত্যুমুখত পড়ে। অনুষ্ঠানত জ্যেষ্ঠ চিকিৎসক শান্তনু লহকর, পৌরপতি সৈকত পাত্র, ডাক্তর মৃগাঙ্ক বড়ুয়া সহ বহু বিশিষ্ট চিকিৎসক, বিভিন্ন সামাজিক সংস্থার বিষয়া সকল উপস্থিত থাকে। আজি আমি বিশেষকৈ ইয়াতে সকলোৱে গোট খাইছো ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন ডিব্রুগড় ব্রাঞ্চ লায়ন্স ক্লাব অফ ডিব্রুগড় ডিস্ট্রিক্ট 322D আর অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান সকলের মুখ্য উদ্দেশ্য যে মানুষক সচেতন করা, অঙ্গদানের বাবে আপনাকে জানে যে আজিকালি সিরোসিস অফ লিভার হলে আগে মানুষে ভাবে যে তেওঁলোক ঢুকাই যাব, কিন্তু আজিকালি সেইটো নহয়। আজিকালি লিভার ট্রান্সপ্লান্ট হলে মানুষ বাঁচি যায়, লাংসর বেমার হলে আগে মানুষে উশাহ লোব নয় ঢুকায়, কিন্তু আজিকালি এইটো নহয়। আজিকালি লাংস ট্রান্সপ্লান্ট হয় আর লাহে লাহে এইবোৰ আমার ভারতবর্ষর বিভিন্ন দিল্লি বাঙ্গালোর এই ঠাইবিলাকত হয়ে আছে। আর অদূর ভবিষ্যতে এনেকা অঙ্গদানের যে সুবিধা আমার ইয়াতো হব। আজি প্রায় 20-30 বছর আগে আমার দামানী নার্সিং হোম তাতো কিডনি ট্রান্সপ্লান্ট হয়ে গেছে, রিনাল ট্রান্সপ্লান্ট, আর তার রোগী আজিও বাঁচি আছে। গতি এই ধরনের এয়া নহয় যে আমার ইয়াতো হওয়া নাই, অসমতো গুয়াহাটি ডিব্রুগড় ইয়াতো আগর প্রায় ট্রান্সপ্লান্ট হয়েছে, রিনাল ট্রান্সপ্লান্ট। কিন্তু আমি জানিব লাগে যে আমি প্রায় দেহর 10টা অঙ্গ আমি ট্রান্সপ্লান্ট করিব পারো, বিশেষকৈ আমার লিভার, হাও ফাও যেটা আমি লাংস বলে কও, প্যাঙ্ক্রিয়াস, কিডনি, তারপর স্কিন হল দেহর আটাইতকৈ বেশিকৈ দিব পারা অর্গ্যান যেটা আমি দিব পারো, ব্লাড ট্রান্সফিউশনটো আমি এইটো আমি অর্গ্যান ট্রান্সপ্লান্টের ভিতরতেই ধরো, কারণ ব্লাড এজন মানুষের পর এজন মানুষের তাদের দিয়া হয়। গতি আর তারপরও আমি বোন, কার্টিলেজ, সেয়ার এই গোটেবিলাক আমি ডোনেট করো। গতি আমি সকলে মুখ্য উদ্দেশ্য যে আমি ডোনেট করবেন, যিকোনো এজন মানুষ যদি ঢুকাই যায় বা ঢুকা ঠিক ঢুকার আগ মুহূর্তত আমি জানো যে ঢুকাবই, যদি সুস্থ মাক দেউতাক পরিবার থাকিলে পরিবারে যদি কনসেন্ট দিয়ে অনুমতি দিয়ে, অনুমতি সাপেক্ষে অর্গান বেলেগ মানুষের তার ডোনেট করব পারি। আর একজন মানুষের 2টা কিডনি, লিভার আর হার্ট এইবিল বেলেগ বেলেগ মানুষক দিয়ে একজন মানুষের অঙ্গরে বিভিন্ন বহুতো মানুষের মানে জিয়াই রাখব পারি। গতি আমি এই সজাগতা দিছো আর অদূর ভবিষ্যতে আমি আশা করো যে ইয়াতো হব, ডিব্রুগড় আমার এনেকা অনুষ্ঠান গড়ে উঠব, হসপিটাল হব অঙ্গদান অঙ্গদান করব পারা। আর ডিব্রুগড় লায়ন্স ক্লাবে বিশেষকৈ এই দিকত আগবাড়িছে, আইএমএর লগেলগে আইএমএ ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন ডিব্রুগড় ব্রাঞ্চের লগত আমার লায়ন্স ক্লাবে যৌথভাবে কাম করে আছে আর অহা দিনবিলাকতো এনেকা ধরনের অনুষ্ঠানের কাম করে যাব। অর্গেন ডোনেশন ডে পালন করছো, গোটে বিশ্বতে এই দিনটি পালন করা হয়। আমার অসমতো আইএমএ ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন আর ভবানন্দ দাস ফাউন্ডেশন ট্রাস্টর সহযোগত আমি এই অনুষ্ঠানটি পালন করছো। রাতেপা আজি ডিব্রুগড়ত আমি বাইক আর সাইকেল একটা রেলি আছিল আর এই রেলিটি আজি আমি ইয়াতে আরম্ভ হয়েছে। আমি এই রাতেপা এই রেলিটি ইয়ারপা চকিডিঙি চারিআলিরপর আমি গই আউটডোর স্টেডিয়াম, আকো আউটডোর স্টেডিয়ামেরপর বৈরাগী মঠ হয়ে আমি চকিডিঙি চারিআলি আহিম। এই দিনটির উদ্দেশ্য অত্যন্ত মহৎ, গোটে বিশ্বতে অর্গেন যেটা ট্রান্সপ্লান্ট করে মুর্মুখজনক যেনেকৈ আমি বিপদমুক্ত করব পারো, তেওঁক জীবন দান করব পারো, সেই উদ্দেশ্য আগত রাখিয়ে এই অনুষ্ঠানটি আরম্ভ করা হয়েছিল। আর প্রথমতে বিশ্বত স্পেনিশ যেটা মেডিকেল যেটা গভর্নমেন্ট
তেওঁলোকে আৰম্ভ কৰিছিল পৰ্যায়ক্ৰমে গোটেই ভাৰতবৰ্ষতো আৰম্ভ হ'ল আৰু এই দিনটো সকলোতে উদযাপন কৰিছোঁ আৰু ইণ্ডিয়ান মেডিকেল এছ'চিয়েশ্যন ডিব্ৰুগড় ব্ৰাঞ্চৰ মই জেনেৰেল ছেক্ৰেটৰী হিচাপে মই সকলোকে ধন্যবাদ জনাইছোঁ আৰু এই অনুষ্ঠানটো যাতে অনুষ্ঠানটোৰ যোগেদি আমি সকলোকে এটা এৱাৰ কৰিব পাৰোঁ সজাগতা আনিব পাৰোঁ যাতে অৰ্গেন ট্ৰেন্সপ্লেণ্টৰ যোগেদি আমি মুৰ্মুখজনক যিজনক প্ৰয়োজন তেখেতক আমি বচাব পাৰোঁ প্ৰথমতে কাৰ্ডিয়াক ট্ৰেন্সপ্লেণ্টেশ্যন আৰম্ভ হৈছিল আৰু সেই কথাটোকে আগত ৰাখি বিভিন্ন ধৰণৰ অংগ নিয়মৰ মাজেদি আমি ট্ৰেন্সপ্লেণ্ট কৰিব পাৰোঁ এই উদ্দেশ্য অত্যন্ত মহান কিন্তু জনসাধাৰণৰ জ্ঞাতাৰ্থে জনসাধাৰণক এৱাৰ কৰিবৰ কাৰণে সজাগতা আনিবৰ কাৰণে আমাৰ ফালৰ পৰা ইণ্ডিয়ান মেডিকেল এছ'চিয়েশ্যন আসাম চেপ্টাৰে গোটেই পদক্ষেপ লৈছে আৰু ডিব্ৰুগড় ব্ৰাঞ্চে এই ক্ষেত্ৰত পদক্ষেপ লৈছে এই ক্ষেত্ৰত আজি ডিব্ৰুগড়ত ৰাতিপুৱাই যথেষ্ট লোকৰ সমাগম হৈছে আৰু তেখেতসকলৰ প্ৰচেষ্টাত সজাগতাই এটা নতুন মূৰ ল'ব আৰু এটা নতুন দিশৰ উদগনি আহিব বুলি আমাৰ বিশ্বাস অসম আদিত্য ডিব্ৰুগড়।